মানুষের কাজেই ব্যবহার হচ্ছে রিজার্ভ বললেন প্রধানমন্ত্রী পায়রার 11,072 কোটি টাকার প্রকল্প উদ্বোধন চিত্রাঙ্গের ধ্বংসযজ্ঞে সর্বশান্ত উপকূলের মানুষ কৃষি ও বাস্তু অর্থনীতিতে বিপর্যয় পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীদের সমন্বয়ে জঙ্গি প্রশিক্ষণ আইন শৃঙ্খলা বাহিনীর জালে 5 জন শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছি রাজির রহমান দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online রিজার্ভের টাকা কেউ খেয়ে ফেলেনি এই অর্থ পায়রা সমুদ্র বন্দর উন্নয়ন খাদ্য ও সার আমদানি সহ মানুষের কল্যাণে ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সমুদ্র বন্দরের কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন জ্বালানি সংকটের পাশাপাশি বিশ্বজুড়ে বেড়েছে পণ্যের দাম যুদ্ধ বন্ধে প্রভাবশালী দেশগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণব চক্রবর্তীর রিপোর্ট বাংলাদেশে স্থাপিত প্রথম পায়রা সমুদ্র বন্দর যা দক্ষিণাঞ্চলের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি বন্দরটি চালুর পর এখন পর্যন্ত বিদেশি জাহাজ এসেছে 260টি যেখান থেকে আয় হয়েছে 613 কোটি টাকার বেশি করতে পারবে এতে পায়রা সমুদ্র বন্দরকে আরও গতিশীল করতে 11,072 কোটি টাকা ব্যয়ে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প নিয়েছে সরকার গণভবন থেকে ভার্চুয়ালি এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পগুলো বন্দরটিকে পূর্ণ সক্ষমতায় কাজ করতে সক্ষম করার পাশাপাশি দেশের বৈদেশিক বাণিজ্যে যোগ করবে নতুন মাত্রা দেশের অর্থনৈতিক বিকাশে রাখবে গুরুত্বপূর্ণ অবদান বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন রিজার্ভের টাকায় তৈরি বন্দরের গুরুত্ব পৌঁছে যাবে বিভিন্ন দেশে আমাদের বন্দরের কানেক্টিভিটি সম্প্রসারণের সাথে এটি আন্তর্জাতিক বাণিজ্যিক করিডোরের সাথে আরও বেশি সংযুক্ত হবে এবং ভারত ভুটান নেপাল সহ অন্যান্য দেশ এই বন্দর ব্যবহার করে উপকৃত হবে ফলে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে অনেকে ভাবতে পারেন যে হ্যাঁ রিজার্ভের টাকা কেন খরচ হচ্ছে বা রিজার্ভের টাকা গেল কোথায় তো যারা এই প্রশ্ন করেন রিজার্ভের টাকা গেল কোথায় তাদের বলছি রিজার্ভের টাকা গেল পায়রা বন্দরে রিজার্ভের টাকা গেছে মানুষের খাদ্য কেনায় সার কেনায় মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য এটাকে কেউ চিবিয়ে খায়নি এটা মানুষের কাজেই লাগছে দেশের উন্নয়ন গতি ধরে রাখতে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ ত্বরান্বিত করার তাগিদ দেন সরকার প্রধান ঢাকার সাথে পায়রা বন্দর পর্যন্ত আমরা রেল সেতুও চালু করব তো আমি নৌপথকে সবথেকে গুরুত্ব দিই কারণ নৌপথ সবথেকে অল্প খরচে করা যাবে আর এখান থেকে নৌপথে সমগ্র বাংলাদেশটাকে আমরা যোগাযোগ করতে পারব জ্বালানি সংকট এবং নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির সংকট বিবেচনায় উন্নত দেশগুলোকে যুদ্ধ বন্ধ এবং পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা তুলে নিতে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশ না সারা বিশ্বের উন্নত দেশগুলি আজকে এই জ্বালানি সংকটে ভুগছে বিদ্যুৎ সংকটে ভুগছে আমরাও তার থেকে বাইরে না মরার উপর খাড়ার ঘা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সেই সাথে স্যাংশন যার ফলে আজকে সারা বিশ্বের সাধারণ মানুষগুলি ভুক্তভোগী তারা কষ্টে আছে কারা লাভবান হচ্ছে জানি না হয়তো লাভবান হচ্ছেন যারা অস্ত্র ব্যবসা করেন বা অস্ত্র বানান কিন্তু সাধারণ মানুষ কিন্তু শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী মানুষগুলি কিন্তু কষ্ট পাচ্ছে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে আরও সতর্ক থাকার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার গঠন করার সুযোগ পায় প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা সময়ের সাথে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের আঘাতে ক্ষয়ক্ষতির চিত্র দৃশ্যমান হচ্ছে লন্ডভণ্ড উপকূলে ঘরবাড়ির বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বিপর্যস্ত হয়েছে বিদ্যুৎ ব্যবস্থা মাছের ঘের ভেসে যাওয়া সহ ফসলের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের আঘাতে সড়ক ও বাড়িতে লক্ষণীয় সংখ্যক গাছ উপড়ে পড়েছে গাছ সরিয়ে যোগাযোগ স্বাভাবিক করা হলেও বিধ্বস্ত বাড়িঘর মেরামতে সময় লাগছে বাগেরহাটে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা জেলা প্রশাসনের তথ্য বলছে বাগেরহাটে 750টি ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে বিভিন্ন উপজেলায় 850 হেক্টর রূপামন 375 হেক্টর শীতকালীন সবজি 110 হেক্টর কলা 20 হেক্টর মরিচ 17 হেক্টর পানির বরজ এবং 13 হেক্টর অন্যান্য সবজি ও সবজির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে চিত্রাঙ্গের প্রভাবে টানা বৃষ্টিতে বরিশাল নগরের বিভিন্ন এলাকা ও রাস্তাঘাট এখনও জলমগ্ন
কিছু এলাকায় পানি সরতে সময় লাগায় দুর্ভোগ কমেনি, ক্ষতি হয়েছে রোপা আমন সহ নানা ফসলের। ড্রেনের পানি তো নামতে পারতেছে না, এই কারণেই জলবদ্ধ রয়েছে। যতদূর পারতে আছি পানি নিষ্কাশন করার জন্য। ঘরে পানি উঠছে বোঝেন না কত রকমের মাল নষ্ট হয়ে গেছে, টুলো টুলো সব তলায় গেছে, চাউলের ইতিমধ্যে পানি উঠছে। বরগুনায় বেশি ক্ষতি হয়েছে সবজি ক্ষেত ও পানির বরজ, গোড়ায় পানি জমায় গাছ মরে যেতে শুরু করেছে। পানি উঠতে আমাদের কৃষি ব্যথা সব শুকিয়ে মরে যেতে আছে, গাছগাছ মরে গেছে, আনাডি উডি কিট দিয়া কিনমু। ঝড়ে নোয়াখালীর 600 স্থানে গাছ পড়ে 188টি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, ট্রান্সফরমার বিকল হয়েছে 19টি, এছাড়া 456টি স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে যায়, সেগুলো এখনও পুরোপুরি মেরামত করা সম্ভব হয়নি। রাজবাড়িতে 20,000 হেক্টর পাকা, আধা পাকা ও কাঁচা আমন ধান পানিতে ডুবে আছে, বাতাসে ধান গাছ নুয়ে পড়ে পানিতে লেপটে আছে, দুশ্চিন্তায় জেলার আমন চাষীরা। ধান কেটে রাখছি, এগুলো নষ্ট হয়ে গেছে, আধা পাকা ধান পাকা ধান পানির তলে চলে গেছে। বৃষ্টি ও দমকা বাতাসে গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ পলাশবাড়ি, সুন্দরগঞ্জ সাদুল্লাপুর, ফুলছড়ি ও সাঘাটায় রোপা আমন, শাকসবজি ও কলা বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলার 922 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। সমর ইসলাম, একুশে টেলিভিশন। জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রধান শামীম মাহফুজের নেতৃত্বে সংগঠিত হওয়ার চেষ্টা করছে জঙ্গিরা। বান্দরবান পাহাড়ি এলাকায় সামরিক প্রশিক্ষণও নিচ্ছেন তারা। পুলিশের কাউন্টার টেরিজম ইউনিট জানিয়েছে, পাহাড়ি বিচ্ছিন্নতাবাদীদের সমন্বয়ে প্রশিক্ষণ চালাচ্ছিল নতুন এই জঙ্গি সংগঠনটি। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। সম্প্রতি কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থান থেকে বেশ কিছু যুবক হিজরতের নামে ঘর থেকে বের হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তারা কয়েকজনকে গ্রেপ্তার করলে আইন শৃঙ্খলা বাহিনী জানতে পারে নব্য জঙ্গি সংগঠন আনসার ফিল হিন্দাল শারকিয়া এই সংগঠনের 5 সদস্যকে রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। 5 সদস্যকে আমাদের এই কাউন্টার টেরিজম ইনভেস্টিগেশন ডিভিশন গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান জানান, 2017 সালে জেলে বসে জঙ্গিরা নতুন সংগঠন করার পরিকল্পনা করে। পরে শামীম মাহফুজ সহ বেশ কয়েকজন জেল থেকে বের হয়ে আনসার ফিল হিন্দাল শারকিয়া গঠন করে। জঙ্গি সংগঠনের সদস্য যারা জেল থেকে বের হয়ে আসে তাদেরকে নিয়ে এবং যারা জেলখানার বাইরে আসে তাদের সমন্বয়ে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করে একটি শক্তিশালী জঙ্গি সংগঠন তৈরি করার জন্য তারা নির্দেশিত হয়ে জামিনে বের হয়ে এসে তারা কাজ শুরু করে। হিজরতের উদ্দেশ্যে ঘর থেকে যেসব যুবক বের হতো তাদের আশ্রয় দিত আবদুল্লাহ। 3 ধাপে প্রশিক্ষণ শুরু হয়েছিল, হিজরতের যে চিরাচরিত বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুযায়ী তারা নিরাপদ অবস্থানে অবস্থান করতেছে, বাট আমরা আশা করি আমরা সকলকে শনাক্ত করতে পারব। এ সংগঠনের মাস্টার মাইন্ড শামীম মাহফুজকে গ্রেপ্তার করা গেলে আরও তথ্য জানা যাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পরিকল্পনা মোতাবেকেই তারা এই সংগঠনের যাত্রা শুরু করেছে। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের রুখিয়ায় কুতুপালং ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন 2 রোহিঙ্গা। নিহতরা হলেন ক্যাম্প 17 সি ব্লকের আয়াতুল্লাহ ও মোহাম্মদ ইয়াসিন। 14 আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক এআইজি চৌধুরী হারুনুর রশিদ জানান, ভোরে 2 রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনাস্থলেই মারা যান ইয়াসিন। গুরুতর আহত অবস্থায় আয়াতুল্লাহকে কুতুপালং MSF হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গে চট্টগ্রামের মিরসরে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে বালুবাহী ডেজার্ট ডুবে নিহত 8 শ্রমিকের মধ্যে 4 দাফন সম্পন্ন হয়েছে। সকালে পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামে মোল্লাবাড়ির সামনের মাঠে তাদের নামাজে জানাজায় অংশ নেন হাজারো মানুষ। নিহতদের পরিবার প্রতি 10,000 টাকা করে সহযোগিতা দিচ্ছে উপজেলা প্রশাসন। এদিকে সকালে মিরসরে ডুবে যাওয়া ডেজার্ট থেকে উদ্ধার হয় বাকি 3 শ্রমিকের মরদেহ। নিহতদের সবার বাড়ি জৈনকাঠি গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
আনোয়ারায় ছয় বছর ধরে বন্ধ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ কাজ, দ্রুত প্রকল্প চালুর তাগিদ। নারায়ণগঞ্জে হত্যা, গোপালগঞ্জে ধর্ষণ, শেষে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রাঙামাটিতে ধর্ষণ চেষ্টায় একজন পেয়েছেন 10 বছরের সশ্রম কারাদণ্ড। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 2010 সালের 1 জানুয়ারি ধর্ষণ ও হত্যার শিকার হন এক কিশোরী। দুপুরে ওই মামলার রায়ে পলাতক নবী হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল। গোপালগঞ্জে 2008 সালের 29 মে খুন হন বিবেক শাখারি। হত্যা মামলাটিতে মহানন্দ তালুকদারকে মৃত্যুদণ্ড ও 50,000 টাকা জরিমানা করেছেন আদালত। রাঙামাটির কাপ্তাইয়ে 2021 সালের 12 এপ্রিল এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা চালান সুরন তঞ্চঙ্গা। তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থা রূপান্তর শুরু। প্রতিবাদে দেশজুড়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকালে দিনাজপুর জেলা স্কুল প্রাঙ্গণ থেকে বের হওয়ার র্যালি শেষে স্কুল অডিটোরিয়ামে হয় আলোচনা সভা। মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্কে থেকে আলোচনা সভা বের করার হয় র্যালি। বাগেরহাট সরকারি পিসি কলেজ ক্যাম্পাস থেকে বের হওয়া র্যালিতে শিক্ষক ও কর্মকর্তাদের পাশাপাশি ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। হিলি উপজেলা পরিষদ চত্বর থেকেও বের হয় র্যালি। 300+ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে গোপালগঞ্জে বের হয় শোভাযাত্রা। গাইবান্ধায় স্বাধীনতা প্রাঙ্গণে সমাবেশ ও শোভাযাত্রা করেন শিক্ষার্থীরা। যে কোনো দুর্যোগে মানবতার সেবায় র্যাব মানুষের পাশে থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক খুরশিদ আলম। দুপুরে ভোলার দৌলত খানে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। দেশে জঙ্গি সন্ত্রাস দমনে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন র্যাব মহাপরিচালক। মাকে ভরণ পোষণ না দেয় সরকারি কর্মকর্তা, ছেলে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। ঝিনাইদহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর সাইফুল্লাহ তার মা জহুরা খাতুনকে ভরণ পোষণ দেন না দীর্ঘদিন, কিছু বললে মারধর ও নির্যাতনের হুমকি দিয়ে আসছিলেন। মা জহুরা খাতুন গত 18 অক্টোবর থানায় অভিযোগ করেন। পুলিশ জানায় আদালতের নির্দেশে গতকাল দুপুরে অভিযোগটি থানায় মামলা হিসেবে নিয়ে রাতে ছেলে সাইফুল্লাহ ও পুত্রবধূ রুমা খাতুনকে শহরের ব্যাপারী পাড়া থেকে গ্রেপ্তার করা হয়। খুলনার প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্পিড ক্যারাম চ্যালেঞ্জের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও গ্র্যান্ড ফিনাল খেলা হবে শুক্রবার। দুপুরে খুলনা প্রেস ক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাঙ্কুয়েট হলে সংবাদ সম্মেলনে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাইদুল ইসলাম জানান, চতুর্থবারের মতো এই ইভেন্টে চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে 64টি দল। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে প্রাইজ মানি ও ট্রফি দেওয়া হয়। টাঙ্গাইলের কালীহাতি উপজেলার এলেঙ্গা জমিদার বাড়ি প্রাঙ্গণে নারী ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করেছে বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য এবং চিত্রা ভট্টাচার্য এমপি স্মৃতি ট্রাস্ট। সকালে উদ্বোধনের পর থেকেই সেবা নিতে আসছেন দরিদ্র নারী ও শিশুরা। স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসক ডাক্তার নুজাহাত তাবাসুম শান্তা জানান, সেবামূলক ট্রাস্টে থেকে এখানে বিনামূল্যে চিকিৎসাপত্র, বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ দেওয়া হয়। বাগেরহাটের মনোয়ারা মনু হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া জাহিদ কবিরাজকে 17 বছর পর ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রতারণা মামলায় জাহিদুল ইসলামকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মনোয়ারা মনু হত্যার বিষয়টি জানা যায়। 2005 সালে জাহিদ কবিরাজি চিকিৎসার নামে মনুকে ঘুমের ওষুধ খাওয়ায় জমি লিখে নিতে গেলে তিনি জেগে ওঠেন। মনুকে হত্যার পর মরদেহ বস্তায় ভরে ধান খেতে ফেলে পালিয়ে যান ভারতে।
ওই হত্যা মামলায় জাহিদকে মৃত্যুদণ্ড দেন আদালত। তিন বছর পর দেশে ফিরে কবিরাজের নামে আবারও প্রতারণা করছিল জাহিদ। দীর্ঘ ১৭ বছর পর র‍্যাব তিনের গোয়েন্দা দল এই জাহিদ কবিরাজকে শনাক্ত করতে সক্ষম হয় এবং যার প্রেক্ষিতে গতকালকে র‍্যাব তিনের একটি আভিযানিক দল এই জাহিদ কবিরাজকে গতকালকে আমরা ক্যানিং হাউসে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বার সহ দুই সহোদর মিলন হোসেন ও হিরণ হোসেনকে আটক করেছে বিজিবি। যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকি জানান, ভারতে স্বর্ণের চালান পাচারের সংবাদে সকালে বেনাপোল কাস্টমস হাউসের সামনে অভিযান চালানো হয়। আটক হওয়া পাচারকারীদের প্যান্টের বেল্টে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলোর বাজার মূল্য আনুমানিক ১.৮ লাখ টাকা। নাটোর শহর থেকে অপহরণের পাঁচ মাস পর অপহৃত স্কুল ছাত্রীকে সিংড়া উপজেলার চামারি থেকে উদ্ধার করেছে র‍্যাব। গ্রেপ্তার হয়েছেন অপহরণকারী জাহিদ। র‍্যাবের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গেল ২৮ মে ওই স্কুল ছাত্রীকে অপহরণের পর নাটোর সদর থানায় জাহিদের বিরুদ্ধে মামলা করেন ভিকটিমের দাদা। গেল রাতে অভিযান চালিয়ে উদ্ধার স্কুল ছাত্রী ও গ্রেপ্তার হওয়া জাহিদকে থানায় হস্তান্তর করা হয়েছে। গাইবান্ধা পাবলিক লাইব্রেরিতে দিনব্যাপী চাকরি মেলা করেছে বেসরকারি সংগঠন গণ উন্নয়ন কেন্দ্র। সকালে মেলা শুরুর আগে শোভাযাত্রা বের হয়, পরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে চাকরি প্রার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবার চট্টগ্রাম সংবাদ। দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় ৬ বছর ধরে বন্ধ চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজ। কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণে নতুন এই অর্থনৈতিক জোনের গুরুত্ব অনেক বেড়েছে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছে। প্রকল্পটি দ্রুত নির্মাণের দাবি তাদের। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের পাশে চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ৭৮৩ একর জমিতে বাংলাদেশ এবং চীনের যৌথ অর্থায়নে ইকোনমিক জোন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় ২০১৬ সালে। ওই বছরের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকায় বঙ্গবন্ধু টানেল নির্মাণের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের সময় প্রকল্পটি ভার্চুয়ালি উদ্বোধন করেন, যাতে চীনের বিনিয়োগ থাকার কথা শতভাগ আর অংশীদারিত্ব হিসেবে বাংলাদেশ সরকারের ৩০% এবং চীনা বিনিয়োগকারীদের ৭০% অংশীদারিত্ব থাকার কথা। চট্টগ্রামের আনোয়ারায় চায়না এই অর্থনৈতিক জোন নির্মাণে অবকাঠামো ব্যয় ধরা হয়েছিল ৪২০ কোটি ৩৭ লাখ টাকা। উদ্বোধনের পর সীমানা প্রাচীর এবং একটি সড়ক নির্মাণ ছাড়া আর তেমন কোনো কাজ এগোয়নি, বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। কী কারণে বন্ধ আছে আসলে এটা আমরা সঠিক বলতে পারবো না, কিন্তু এখানে প্রায় এটা যদি আপনার মানে চালু হতো তাহলে এখানে প্রায় ৫৩,০০০ লোকের প্রায় কর্মসংস্থান হতো। বাড়ি দোয়ানফাট হবে, বাড়িঘর হবে, বাসা বাড়ি হবে, আমরা চলতে পারবো এখানে। জমি খালি ভরে থাকছে, এখানে কোনো চাষবাসও হচ্ছে না। কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কারণে চীনা এই অর্থনৈতিক জোনের গুরুত্ব বেড়েছে বলে মনে করেন চট্টগ্রামের ব্যবসায়ী শিল্পপতিরা, তাই দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা। যখন আপনার টাউনশিপটা ডেভেলপ করবে মানে নদীর ওপারে যেয়ে, তখন আমার মনে হয় টাউনেরও একটা বিস্তৃতি ঘটবে এবং ওই এলাকার জীবন মানেরও উন্নতি হবে। অলরেডি স্থানীয়ভাবে সমস্ত শিল্পায়ন, বিশেষ করে চাইনিজ, কোরিয়ান, ইপিজেড এবং ব্যক্তিগত বাংলাদেশের ব্যক্তিগত বিনিয়োগ এটা অলরেডি আকৃষ্ট করেছে এবং মানুষ অলরেডি শিল্পায়ন গড়ে তুলেছে। অর্থনৈতিক অঞ্চলটিতে তৈরি পোশাক, রাসায়নিক, ফার্মাসিউটিক্যালস, টেলিযোগাযোগ, কৃষি নির্ভর শিল্প কলকারখানা, ইলেকট্রনিক সামগ্রী, চিকিৎসা সামগ্রী সহ তথ্য প্রযুক্তি সম্পর্কিত শিল্প কলকারখানা গড়ে তোলার কথা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের পাশেই আনোয়ারায় 783 একর জমিতে চায়না ইকোনমিক জোন গড়ে তোলার কথা। দীর্ঘদিন ধরে ইকোনমিক জোনের কাজ বন্ধ রয়েছে, ফলে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে হতাশা। কর্মসংস্থান এবং অর্থনীতিকে স্বাবলম্বী করা এবং শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য দ্রুত কাজ শুরু করার কথা বলছেন স্থানীয়রা। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, আনোয়ারা, চট্টগ্রাম। 6 বছর আগে ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুর মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের তখনকার পুলিশ সুপার নুরে আলম মিনা সহ 3 কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন জানিয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান। নুরে আলম মিনা এখন রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে কর্মরত। জেলা ও দায়রা জজ আদালতে দেয়া আর্জিতে বলা হয়, 2017 সালের 30 মার্চ সকালে নুরুল আলম নুরের হাত পা বাঁধা মরদেহ রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া খেলারঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে পাওয়া যায়। আগের দিন 29 মার্চ রাত 12টায় পুলিশ পরিচয়ে নগরীর চন্দনপুরার বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন রাতেই অজ্ঞাতনামাদের বিরুদ্ধে রাউজান থানায় হত্যা মামলা করেন উপপরিদর্শক কামাল হোসেন। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুর আলম তালুকদার সহ 14 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 150 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতরাতে কোতোয়ালি থানায় মামলাটি করেন এসআই সাদ্দাম হোসেন। পুলিশ জানিয়েছে বিকেলে মহানগর বিএনপি কার্যালয়ের সামনে নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের করেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। অনুমতি না থাকায় পুলিশ বাধা দিলে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গ্রেপ্তার করা হয় আহ্বায়ক মঞ্জুর আলম তালুকদার সহ 10 জনকে। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে নগর জুড়ে মশা মারার ক্র্যাশ প্রোগ্রাম চালাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকালে চকবাজার প্যারেন্ট মাঠ থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এরপর চট্টগ্রাম কলেজ ও আশেপাশের এলাকায় মশা মারার ওষুধ ছিটানো হয়। সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম, স্থানীয় কাউন্সিলর সহ কর্মকর্তারাও এতে অংশ নেন। পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম চলবে বলে জানান মেয়র। শেষ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মানুষের কাজেই ব্যবহার হচ্ছে রিজার্ভ, বললেন প্রধানমন্ত্রী। পায়রার 11,072 কোটি টাকার প্রকল্প উদ্বোধন। চিত্রাঙ্গের ধ্বংসযজ্ঞে সর্বশান্ত উপকূলের মানুষ, কৃষি ও বাস্তু অর্থনীতিতে বিপর্যয়। এবং পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীদের সমন্বয়ে জঙ্গি প্রশিক্ষণ, আইনশৃঙ্খলা বাহিনীর জালে 5 জন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।